আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার আনিতা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ব্লগটা বিকাল থেকে শুরু করছি, আর এদিকে হচ্ছে দেখলাম আমার মেহেদির কালারটা আস্তে আস্তে ঘাড় হচ্ছে, দেখে খুব ভালো লাগলো। এরপরে ভাবলাম যে আমি যে ডেজার্টটা তৈরি করেছি সেটা খাবো, আর এটা খেতে অসম্ভব মজা। আর যে গরম পড়তেছিল বলার বাহিরে, আর এটা খেয়ে একদম পুরো ঠান্ডা হয়ে গেছি, যেহেতু এটা আইসক্রিম টাইপের আর কি। তো এরপর হচ্ছে আমি আমার ছোটো ভাইকে নিয়ে ছাদে আসছি, ও তো ছবি তুলে তুলে বলে আমার কান শেষ করে ফেলছে, তো এই জন্য ওকে ছাদে নিয়ে আসছি আর কি। অ্যান্ড বাইরের ওয়েদার আমি জানি না বৃষ্টি পড়বে কিনা, বাট আমার কাছে মনে হচ্ছে যে বাইরের ওয়েদার চেঞ্জ হয়েছে, বাট প্রচুর প্রচুর গরম। এখন হচ্ছে আমি আমার ভাইকে ভিডিও করব, ছবি তুলব, সে আমাকে নিয়ে আসছে ছবি তোলার জন্য, আর ও ভিডিওতে একদম আসতে যাচ্ছে না। এই তো তো বাসায় চলে আসছি, আর আপু দেখলাম রেডি হবে, যেহেতু আমি চাচুর বাসায় যাই নাই, তারপর হচ্ছে কান্টি বাসায় যাই নাই, তাদের বাসায় যাবো আর কি। তো এখানে হচ্ছে আমার আপু রেডি শাড়ি পরবে, আর রেডি শাড়িটা হচ্ছে আমার আম্মু এবার ঈদে হচ্ছে আমার আপুকে গিফট করেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শাড়িটা সেই ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে, এটার সাথে একটা কোটি ছিল। তো এখন হচ্ছে আমার আপু আর দুলা ভাই হচ্ছে ছবি তুলবে, আর ওদেরকে হচ্ছে আমি একটু ভিডিও করছি, আর ওদেরকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো এখন হচ্ছে আমরা চাচুর বাসায় আসছি, মানে ওদের বাসার সামনে আসি আর কি। তো এখন ওদের বাসায় যাবো আর কি। আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে ছোট একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ছোটো বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিবেন। বৌমা হচ্ছে আমাদের জন্য চটপটি পায়েস, তারপর হচ্ছে নবাবি শ্যামাই করছিল, তো সেটা হচ্ছে খাচ্ছি, আর নবাবি শ্যামাই এটা আমার খুবই পছন্দ, আর আমার কাছে খেতে খুবই ভালো লাগছে। এরপর হচ্ছে চটপটি খাচ্ছি, মানে সারাদিন খালি খাওয়া দাওয়ার মধ্যেই ছিলাম আজকে, যেহেতু ঈদের দিন খাওয়া দাওয়া তো থাকবে, এটাই স্বাভাবিক। পেট পুরো ফুল হয়ে গেছে, তারপরও এক একটা খাবার খেয়ে খুবই ভালো লাগছিল আর কি। তারপর বৌমা হচ্ছে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করছিলো, তো সেটা একটু ট্রাই করে দেখলাম কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এরপরে হচ্ছে ওদের সাথে কতক্ষণ কথাবার্তা বলে হচ্ছে এখন হচ্ছে এক আন্টির বাসায় যাবো, আর চাচু হচ্ছে আমাকে সালামি দিয়েছে। তো এরপরে আন্টির বাসায় চলে আসছি, আর আন্টি হচ্ছে হালিম রান্না করছে, তারপর হচ্ছে পায়েস রান্না করছে, আর হালিম তো অনেক বেশি মজা হয়েছে বলার বাহিরে। তো বিফ হালিমটা হচ্ছে খাচ্ছি আর কি, আমরা সবাই আসছি আন্টির বাসায়, তো সবাই একসাথে আসাতে অনেক বেশি ভালো লাগছে, আর ঈদের দিনটা শেষ হয়েছে। তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটু কুক খাবো, দেন হচ্ছে বাসায় যাব, আর বাসায় গিয়ে আপনার সাথে শেয়ার করব যে আমি কত টাকা সালামি পেয়েছি।
তো ছোটবেলা তো অনেক সালামি পাইতাম, আর এখন বড় হয়ে গেছে, এখন মনে হয় সালামির পরিমাণটা কম হয়ে গেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার ঈদের সালামি কত টাকা আছে আপনারা কমেন্ট করে জানাবেন, দেখি কাটটা হয়। এরপরে হচ্ছে আম্মু ঈদে তো চিকেন বিরিয়ানি রান্না করছে, কাবাব ছিল সাথে, তো সেটা দিয়ে হচ্ছে রাতে ডিনারটা শেষ করছি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।